মর্নিং, তো সুন্দর সুন্দর ফুলগুলো দেখে মনটা ভালো হয়ে গেল না? এক্স্যাক্টলি, আমারও মনটা সত্যি খুব ভালো হয়ে গেল। সকালে ছাদে উঠেই দেখি এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে, আর পুরো বাগানে পুরো কালারফুল হয়ে গেছে। তোমরা প্রত্যেকটা ফুটেজ দেখলে, ছাদে এরকম সুন্দর সুন্দর ফুল ফুটলে কার না ভালো লাগে। আমার ভালো লাগে, মনটা সকাল সকাল একদম ফ্রেশ হয়ে গেল। তো এটাই আশা করি আজকের দিনটি যেন তোমাদেরও এই ফুলের মতো সুন্দর হয়। আর তার সাথে সাথে ওয়েলকামটা তো করাই হয়নি, গুড মর্নিং, ওয়েলকাম টু দিস চ্যানেল লাভ টকিস। আমি সুস্মিতা, আশা করি তোমার সঙ্গে খুব 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 ভালো আছেন। আমি তো জাস্ট বিন্দাস আছি। সবাই সবাই ভ্যালেন্টাইন থেকে এসেছে, বিন্দাস থাকতে হবে বলো। কালকে ঘুরলাম ফিরলাম। হ্যাঁ, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে যে তোমাদের ভ্যালেন্টাইন কেমন কাটলো। তো এখন বাজে সকাল 10:30, ব্রেকফাস্ট কমপ্লিট করে একটু রেডি হয়ে গেছে। রেডি হয়ে গেছে বলতে, তোমরা তো জানোই যে আমার ফ্রেন্ডের বিয়ে আছে পরশু দিনকে, তো তার জন্য একটা ছোটো গিফট কিনতে হবে। তো কী গিফট দেবো কিছু, মানে এতদিন ধরে কনফিউজ ছিলাম যে কী দেওয়া যায়। তারপরে ভাবলাম যে যাই দিই ছোটো কিছু একটা, নয় নোশপিন নালে ছোটো একটা কানের কিছু দেওয়ার ইচ্ছা আছে। তো সেটার জন্য এখন যাবো সোনার দোকানে, আমাদের সামনে পাড়াতেই আছে সোনার দোকান। তো ভাবলাম যে যাই গিয়ে কিনি, কেন আটটাতে পরশু দিন বিয়ে বাড়ি, তো আগে রাখতে না কিনলে তো হবে না। যদি আজকে না পছন্দ হয় আবার অন্য কোথাও যেতে হতে পারে। এই সানিয়া মির্জাগুলো এখানে এখন কথা চলছে কোন কানেরটা কি নেওয়া হবে। তো লাস্ট পর্যন্ত এটা কনফার্ম করা হয়েছে, এটা বাড়ি থেকে দেখানো হচ্ছে এটা। তো ফাইনালি আমাদের কনফার্ম হয়েছে, নেওয়াটা কমপ্লিট হোক, প্যাকিং হোক, বাড়ি থেকে তোমাদের দেখাচ্ছি। তো ফাইনালি কেনাকাটি করে চলে এলাম। তোমাদের জাস্ট একটা কথা শেয়ার করতে এলাম, বাবা বারবার আমাকে বলেছে তুই কিন্তু বলবি। যারা যারা জানো যে আমার বাপরাটি শালকিয়ে, আর যারা যারা মানে এখানকার আশেপাশে থাকো তারা ভালো মতোই জানো যে শালকিয়ে আজকের দিনে খুব ভালো একটা উৎসব হয়, এটা হলো শীতলা মাতার স্নান যাত্রা। তো বিয়ের আগে তো ওখানে থাকতাম, ওখানে দেখতাম অনেক সময় ছোটোবেলায়, যখন তার ছোটোবেলা না, আমি যখন 12 পর্যন্ত বা ফার্স্ট ইয়ার পর্যন্ত মানে ওখানে উপোষও দিতাম, মাকে কাঁদ দিতাম, কিন্তু তারপর অফিসে জয়েন করার পর সেটা করা হতো না। দুপুরের পর চলে আসতাম, ঠাকুর দর্শন করতাম, কিন্তু উপোষ করে কাঁদ দেওয়াটা হতো না। তো আর বিয়ের পর তো 2 বছর যেতে পারিনি, এখানেই আছি। ইচ্ছা আছে পরের বছর গিয়ে ওখানে থাকবো। এবারে বাবা অনেকবার বলেছিল যে থাক না, ছেলের মাথায় স্নান যাত্রাটা হয়ে গেলে যাবি, কিন্তু এবারে কিছু কাজের জন্য হয়নি। তো নেক্সট ইয়ার মানে ইচ্ছা আছে ওখানে গিয়েই থাকবো, আর তোমাদের সাথে শেয়ার করবো যে আমাদের শালকিয়ায় বিশাল ধুমধাম করে এই শীতলা মাতার স্নান যাত্রা। শীতলা মানে আমরা যেটা আমরা যাকে বড় মা বলি, মানে অনেক মা বেরোয় প্রচুর, মানে দুর্গাপুজো অত ভিড় হয় না, যেটা হচ্ছে শালকিয়ায় শীতলা মায়ের স্নান যাত্রা যত ভিড় হয়। তো আমার কাছে কিছু ছোটো ছোটো ফুটেজ দিয়ে বাবা পাঠিয়েছে, তো যারা জানো না শালকিয়ায় আজকে কিরমভাবে উৎসবটা সেলিব্রেট করা, তাদের জন্য আমি রান্নাঘর ঢুকে পড়েছে। অনেকদিন পর তোমাদের রান্নাঘর থেকে ভিডিও, মানে রান্নাঘরে ভিডিও শেয়ার করছে, কারণ ছিলাম না বাপের বাড়ি, ছিলাম 1 সপ্তাহ ধরে পুরো রান্না ছুটি ছিল। তারপরে এসে আবার অ্যাজ ইউজুয়াল রান্নাঘর ঢুকতে হয়েছে। তো আজকের মেনুটা খুব ভালো, আজকের মেনুটা হচ্ছে এঁচোড় হবে, একদম পুরো মাংসের মধ্যে যেমন হয় একদম কষা কষা এঁচোড় হবে, বাঁধাকপির পকোড়া হবে, ডাল হবে, ভাত হবে, আর কালকে শুক্তো করেছিলাম শুক্তোতে শুক্তো। এই হচ্ছে আজকের স্পেশাল মেনু। আর একটা কথা তোমাদের সাথে শেয়ার না করলেই নয়, ছুটি দিয়ে কথা বলতে পারি, একটা কথা তোমাদের সাথে শেয়ার না করলেই নয়, পাশে কোথাও কীর্তন হচ্ছে, আর যে কিছু পূর্ণিমা ব্যাপার আছে তো কীর্তন হচ্ছে। তোমরা বিশ্বাস করবে না, কীর্তনের গান হচ্ছে ওই কমলা নৃত্য করে থমকে থমকে, মানে সিরিয়াসলি ভাবা যায় কীর্তনে নাকি কমলা নৃত্য করে থমকে থমকে। এখনকার কি আর কদিন পরে দেখবো পানি পানি করে দেবে কীর্তনে। যাই হোক, সকাল থেকে স্টার্ট করেছে কীর্তন, একদম ভোরবেলা 6:30-6:30 থেকে কীর্তন স্টার্ট হয়ে গেছে। আর কি করা যাবে, সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে থাকতে হবে।
দেখো এরকম না, ভেঙে পড়লে হবে না, ব্যাপারটা এরকম ভাবে নিতে হবে, বলে যাও এক্স কে, সুযোগ দাও নেক্সট কে। মাঝে মাঝে না নিজেদের রিলসগুলো দেখে নিজেদেরই হাসি পেয়ে যায়, মানে মাঝে মাঝে আমরা কী পাগলামো করে নিজেরাও জানি না। তো যাই হোক, ইনস্টাগ্রামে প্রচুর 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 রিলস আপলোড করা হচ্ছে, তোমরা যাও, যারা যারা এখনও পর্যন্ত ফলো করোনি গিয়ে কিন্তু ফলো করে দিও। আমি ডেসক্রিপশন বক্সে ইনস্টাগ্রামের লিঙ্কটা দিয়ে দেবো, আর তাও বলে দিচ্ছি লাভ টকিজ 2020 আমাদের আইডি, গিয়ে প্লিজ 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 গিয়ে একটু ফলো করে দিও। আর খুব মজা করে আমরা ভিডিও বানাই, মানে যেমন টিকটকের আমরা করতাম, টিকটক প্রচুর প্রচুর, আমি যখন অফিসে চাকরি করতাম তখন টিকটকটা মানে ট্রেন্ডিংয়ে চলছিল, আর অফিস যাওয়া মানে মানে লোকে বলে না যে অফিস যেতে ভালো লাগে না, আমার অফিস যেতে ভালো লাগে, কেন বলতো, অফিসে যেতাম সকালে একটু কাজ করতাম, তারপর আমাদের টিকটক আরম্ভ হতো, আমাদের অফিসে আরও যা কলিগসরা আছে সবাই মিলে টিকটক করতাম, আমরা আগের দিনকে সেভ করে দিতে যেতাম, পরের দিনকে এই টিকটকগুলো করবো, খুব মজার এক একটা লাইফ ছিল, মানে সেই সময় লাইফটা খুব ভালো ছিল। যাই হোক, প্লিজ গিয়ে ইনস্টাগ্রামে একটু সাপোর্ট করে দিন। আর হ্যাঁ, যেটার জন্য আমি ক্যামেরাটা অন করলাম, আমি এখানে বসে বসে এখন রোদ পাচ্ছি, দেখো বিশাল রোদ, আর বসে বসে নিজেদের ইনস্টাগ্রাম রিলসগুলো নিজেই দেখছিলাম। আর তোমাদের চলে একবার দেখিয়ে দিই যে কী গিফটটা কিনেছি ফ্রেন্ডের জন্য। এই ইয়াররিংসটা কিনেছি ফ্রেন্ডের বিয়েতে গিফট করার জন্য, দেখো খুব সুন্দর, খুব ইউনিক, আমার ডিজাইনটা খুব ভালো লেগেছে। আমাদের ইচ্ছে ছিল নোজপিন দেওয়া, যেটা বলো নোজপিন ইয়াররিংসের মধ্যে, নোজপিন ইয়াররিংসের মধ্যে কনফিউশন ছিলাম, কিন্তু ভালো যে নোজপিন তো সবসময় এখন সবাই পরে না, ইউজ করেন, তো ইয়াররিংটা কি অফিস ফফিস যায় ডেলি ইউজের জন্য ঠিকঠাক। শুনুন না, তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো কালকে বিয়েবাড়ি বিশাল 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 আনন্দ হচ্ছে, কালকে সকাল থেকে একদম মজা করবো, ঈশিতের বিয়েতে যেমন মজা করেছিলাম একদম সকাল থেকে, নিজেরা বন্ধু বান্ধবের হলে তাই হয় না, বন্ধু বান্ধবদের বিয়েতে সকালে গায়ে হলুদে যাবো, একবারে সকালবেলা বেরিয়ে যাবো, আমি এখান থেকে জামা কাপড় নিয়ে নিই, পনিকে চেনো তোমরা, পনির বাড়িতে গিয়ে সমস্ত কিছু রেখে দেবো, গায়ে হলুদ ফেলুদ হয়ে যাওয়ার পর আবার দুপুরবেলা মানে বিকালবেলা ড্রেস চেঞ্জ করে আবার বিয়েবাড়ি খেয়ে দিয়ে রাত্রিবেলা আসবো, দারুণ মজাতে দারুণ মজাতে। আর যতটা পারবো চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করার বিয়েতে কী কী হচ্ছে না হচ্ছে, বাঙালির বিয়ে দেখতে কে না পছন্দ করো, মানে বাঙালির বিয়ে হচ্ছে একটা ইমোশান, মানে সবাই দেখতে পছন্দ করে, আর বাঙালির বিয়ে রিচুয়ালসটা হচ্ছে সব থেকে ভালো, মানে সব সব কাস্টেই সবার বিয়েটাই প্রিয়, কিন্তু বাঙালির বিয়েটা মানে আমি গ্যারান্টিতে বলতে পারি বাঙালির বিয়ের মতো বিয়ে কোনো কাস্টে হয় না, এত রিচুয়ালস এত ভালো লাগে না, আর তার সাথে যদি একটা বাংলা গান হয় বিয়ের গান, জাস্ট জমে যায়। তো চলো ব্লগটা আমি আজকে এখানে শেষ করছি, আর দেখা হবে কালকে একদম ডাইরেক্ট বিয়ের দিকে, টাটা।